हेलो एवरीवन, सकल के स्वागत जानाई निवारण सर मैथ्स यूट्यूब चैनले। प्राइमरी शिक्षक नियोग एवं तार इंटरव्यू प्रस्तुति आज के पर्व फोर अर्थात आज के चतुर्थ पर्वे आमरा सबथेके इम्पोर्टेंट जे प्रश्नगुलो बार बार जिज्ञेस करा हुए थाके इंटरव्यू बोर्डे, सेई धरनेर प्रश्नगुलो देखो तोमादेर सामने निये आमी हाजिर होयेछि आजकेर एई पर्वे। जेमन एकटा प्रश्न तोमादेर सामने थामनेले देखते पाच्छो जे प्राथमिके पास फेल रखा उचित किना। ये प्रश्नटा एटा प्रश्नटा कतटा कमप्लीकेटेड एक ब्यापार जेटा तुम अन्सार करबे किभाबे अन्सार करले भालो हय सेई विषय निये आमरा डिसकास करब। विद्यालय छूट स्कूल छूटेर कारण कि प्रतिकार रयेछे एई विषयगुलो निये आमरा आलोचना करब। आपनी कि करेन एबं प्राइवेट टिउशन पढ़ानो उचित किना एई विषयगुलो निये आजके आमरा जानब। বিদ্যালয়ে পড়াশোনার সাথে খেলাধুলার কি প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন, কি কি কারণে রাখা উচিত বিদ্যালয়ে খেলাধুলার পড়াশোনার সাথে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সবথেকে ভাইটাল যে প্রশ্নটা থাকছে আজকে শেষে সেটা হচ্ছে পাস ফেল রাখা উচিত কি না। এটা কিন্তু সবথেকে একটা জটিল একটা প্রশ্ন বলা যেতে পারে, কারণ কি রকম অ্যানসার আমরা দেব যাতে করে ইন্টারভিউ যারা নেবেন যারা থাকবেন বোর্ডে তারা খুব ভালোভাবে নেন অ্যানসারটি। এবং শিক্ষা সম্পর্কে স্বামীজি কি বলেছিলেন, আপনি আপনার শিশুকে সরকারি না বেসরকারি স্কুলে পড়াবেন, এটাও কিন্তু খুব ভালো ভালো একটা প্রশ্ন যেটা কিন্তু বারবার জিজ্ঞেস করা হয় এই প্রশ্নগুলো। তো এই সঠিক প্রশ্নগুলো কিভাবে সঠিক অ্যান্সার আমরা দেব সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করে নিই, ঠিক আছে। তো চলো প্রথমেই যে প্রশ্নটা তোমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে স্কুল ছুটের কারণ কি। আমরা জানি স্কুল ড্রপ আউটের একটা বিরাট কিন্তু একটা চিন্তার বিষয় সরকারের, ঠিক আছে। ড্রপ আউট, তো স্কুল ড্রপ আউটের যে ব্যাপারটা তার কারণটা কি, প্রথমে আমাদের এটা হয়তো জিজ্ঞেস করা হলো যে স্কুল ছুট তার কারণটা কি, আপনি কি কি মনে করেন এর পেছনে কি কি কারণ রয়েছে। তো দেখো স্কুল ছুটের অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে আমরা যে কারণগুলো বলতে পারি, ঠিক আছে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হচ্ছে বলা যেতে পারে যে পিতামাতারা শিক্ষক হতে পারেন, অশিক্ষিত হতে পারেন, ঠিক আছে। পিতামাতারা অশিক্ষিত এটা একটা কারণ হতে পারে, বা ফার্স্ট লার্নার কোনো পরিবারে যদি কোনো ফার্স্ট লার্নার থাকে তারা কিন্তু দেখবে যে পিতামাতাদের একটা ইচ্ছা খুব একটা কাজ করে না যে সেই বিদ্যালয়কে বাচ্চাটাকে বিদ্যালয়ে পাঠাবে এবং সে বড় হবে, ঠিক আছে। এটা একটা কারণ হতে পারে। আর মেন একটা কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। হ্যাঁ, তোমরা নিজের মতো করে একটু নোট আউট করে নেবে, নোট ডাউন করে নেবে, তারপরে একটা একটা করে সুন্দর করে গুছিয়ে বলবে, আমি আমার মতো একটু বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তো স্কুল ছুটের মেন যেটা কারণ সেটা হচ্ছে পিতামাতারা অশিক্ষিত, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে কি, পরিবারের অর্থনৈতিক সমস্যা, ঠিক আছে, দুটো কারণ গেল। তৃতীয় কারণ একটা হতে পারে যে কন্যা সন্তান, ঠিক আছে, কন্যা সন্তানের প্রতি কিন্তু দেখবে এখনও গ্রামেগঞ্জে কিন্তু কন্যা সন্তানের প্রতি একটা অবহেলা সেটা চোখে পড়ে এখনও কিন্তু পড়ে, ঠিক আছে। অথচ দেখবে কত মেয়েরা আজকে কিন্তু সবথেকে ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে বিভিন্ন পোস্টে, ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে এখন, তবুও গ্রামেগঞ্জে কিন্তু এখনও মেয়েদের প্রতি কন্যা সন্তানের প্রতি অবহেলা। তো কন্যা সন্তানকে এত দূর কেন পড়াবো, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু এখনও রয়েছে কিছু পরিবারে, এটা একটা গেল। আর আমাদের পরিকাঠামোগত যদি বলি আমরা, সেখানে কিছু থাকবে সেটা হচ্ছে একটা পাঠ্যক্রম। হ্যাঁ, পাঠ্যক্রম কিন্তু একটা চিন্তার বিষয় বলবে না, পাঠ্যক্রম কিন্তু একটা কারণ হতে পারে স্কুল ছুটের। কারণ পাঠ্যক্রম যদি আমাদের আকর্ষণীয় না হয় তাহলে বাচ্চা কিন্তু দিন দিন কি হচ্ছে পড়ার প্রতি যে আকর্ষণ, ঠিক আছে, তার যে ইচ্ছা সেটা কিন্তু অনীহাতে পরিবর্তন হয়, এবং সেই অনীহা থেকে তার স্কুল যাওয়া আস্তে আস্তে কিন্তু বন্ধ হওয়া এবং আস্তে আস্তে স্কুল ছুট, এই কারণগুলো কিন্তু হতে পারে। আর একটা বিদ্যালয়ের পরিবেশ কারণ, ঠিক আছে, মেন কারণ বিদ্যালয়ের পরিবেশ যদি আমাদের শিশুদের কাছে আকর্ষণীয় না হয় তার কিন্তু যে মনের মতো যদি না হয় সেই জায়গায় সারাটা দিন কি করে সেই বাচ্চাটা থাকতে পারে, তো সেটা একটা স্কুল ছুটের কারণ কিন্তু হতে পারে। তো এই কারণগুলো তোমরা তোমাদের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলবে, ঠিক আছে। এবার আপনাকে জিজ্ঞেস করবে যে তাহলে স্কুল ছুট কিভাবে কমানো যেতে পারে, আপনি কি মনে করেন, এটা তো প্রশ্ন করবেই। যদি স্কুল ছুটের কারণ জিজ্ঞেস করে তাহলে কি করে কমানো যেতে পারে সেটা অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো এর মধ্যে আমরা কিছু কারণ এভাবে বলতে পারি যে প্রথম কারণ আমরা এখানে বলবো, প্রথম উপায় আমরা এখানে বলবো সেটা হচ্ছে বিদ্যালয় পরিকাঠামোগত আমাদের একটু পরিবর্তন করতে হবে। কীরকম, বিদ্যালয়ের পরিবেশটাকে আকর্ষণীয় করতে হবে, ঠিক আছে, পরিবেশটাকে কি করতে হবে আকর্ষণীয় করে তুলতে হবে।
আকর্ষণীয় পরিবেশ করে তুলতে হবে। নেক্সট আমরা বলতে পারি কি পাঠ্যক্রম, যে পাঠ্যক্রম রয়েছে সেটা আরও বৈজ্ঞানিক সম্মত হতে হবে, ঠিক আছে? পাঠ্যক্রমের কিছু পরিবর্তন করা যেতে পারে, ঠিক আছে? তো পাঠ্যক্রমটা আরও বৈজ্ঞানিক সম্মত করতে হবে, যাতে শিশুদের সেই পাঠ্যক্রমের প্রতি একটা আকর্ষণ কাজ করে, ঠিক আছে? সেটা হতে পারে। এবং পাঠ্যক্রমে কি করতে হবে, শুধুমাত্র পড়াশুনো নয়, তার সাথে আমাদের কো-কারিকুলার অ্যাক্টিভিটি, সহপাঠ্যক্রমিক যে কাজকর্ম, ঠিক আছে, সেই কো-কারিকুলার অ্যাক্টিভিটিসটার উপরে আমাদের আরও জোর দিতে হবে। অর্থাৎ কি, পাঠ্যক্রমে আমাদের পড়াশুনোর সাথে সাথে খেলাধুলো, ঠিক আছে, খেলাধুলো, তারপরে বা গান, নাচ মানে নৃত্য আর কি, হ্যাঁ, এবং তার সাথে ছবি আঁকা, অঙ্কন, এই ব্যাপারগুলোতে যদি আমরা বেশি জোর দিই পড়াশুনোর সাথে সাথে, তাহলে কিন্তু বাচ্চারা একটা বিনোদনের জায়গা খুঁজে পাবে বিদ্যালয়ে, তাহলে পড়াশুনোটার প্রতি কিন্তু তাদের আগ্রহ বাড়বে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা বিদ্যালয়ে ছুট কমাতে পারি। তার সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট তোমরা অ্যাড করে দিতে পারো, সেটা হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিলটা প্রত্যেক স্কুলে এখন চলে, এবং মিড ডে মিলটাও কিন্তু প্রচুর গ্রামেগঞ্জে যে বাচ্চাগুলোর কথা বললাম, যাদের অর্থনৈতিক সচ্ছল নয় যে ফ্যামিলিগুলো, তারাও কিন্তু বাচ্চাদের স্কুলে পাঠায় মিড ডে মিলের একটা কারণে, জানো তো? তো সেই জন্য মিড ডে মিলটাও কিন্তু একটা কারণ। মিড ডে মিল সঠিকভাবে আমরা পরিচালনা করলেও বাচ্চাদের স্কুল ছুট কিন্তু কমানো যেতে পারে, ঠিক আছে? ওকে, তো অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আপনি কি করেন, এটা বেশ জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, যে আপনি কি করেন। তো আমরা কি বলি, আমরা সাধারণত অনেকেই এটা বলি যে আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি বা উচ্চ মাধ্যমিক শেষ করেছি বলে আমরা বলি যে এখন আমি গ্র্যাজুয়েশন শেষ করে টিউশন পড়াই, প্রাইভেট টিউশন পড়াই, পড়ি আমি নিজের কিছু হাত খরচের জন্য আমি প্রাইভেট টিউশন পড়াই। সাথে সাথে প্রশ্ন করা হবে যে আপনি যে প্রাইভেট টিউশন পড়ান, শিক্ষকদের কি প্রাইভেট টিউশন পড়ানো উচিত, আপনি কি মনে করেন, এটা নিয়ে তোমাদের কি অভিমত থাকতে পারে, তোমরা নিজেরা ভাবো এবং অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো ছোট করে কি শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো উচিত, কি কি বলবে। প্রথমে তো না বলবোই আমরা, না উচিত নয়, ঠিক আছে? তাহলে এবার তোমাকে ফোর্স করতে পারে যে আপনি যে টিউশন পড়ান, তাহলে কি আপনি যদি আপনি জবটা কনফার্ম হয় আপনার, তাহলে কি আপনি ছেড়ে দেবেন, কি বলবে? অবশ্যই তো হ্যাঁই বলবো, যে হ্যাঁ আমি ছেড়ে দেবো। এবং এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারি প্রাইভেট টিউশন নিয়ে, সেটা হচ্ছে দেখো, প্রথমে বলবে যে না, প্রাইভেট টিউশন একদমই শিক্ষকদের পড়ানো উচিত নয়। কেন? কারণ হচ্ছে আমি মনে করি যে প্রাইভেট টিউশন আসলে আমাদের শিশুদের প্রয়োজনই নেই, যদি শিক্ষক বিদ্যালয়ে গুরুত্ব সহকারে, যত্ন সহকারে যদি শিশুদের সঠিক পদক্ষেপ নিয়ে যদি পড়ান, ঠিক আছে, তাহলে একটা শিশুর প্রাইভেট টিউশনের প্রয়োজনই পড়ে না, আমি এটাই মনে করি। এভাবে বলতে পারো তোমরা, ঠিক আছে? এবং বলবে যে আমি যদি এই সত্যি এই চাকরিটা পেয়ে যাই আমি, তাহলে আমি 100% আমি বিদ্যালয়ে দেব শিশুদের জন্য, এবং শুধু ক্লাসরুমে নয়, আমি হয়তো ক্লাসরুমের বাইরেও তাদেরকে যতটা পারবো শেখানোর চেষ্টা করব, কিন্তু আমি প্রাইভেট টিউশন অবশ্যই পড়াবো না, ঠিক আছে? এটা বলতে পারো। আর একটা জিনিস এখানে কিন্তু আমাদের উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন, যেটা আমাদের 2009 রয়েছে, রাইট টু এডুকেশন 2009, এখানে কিন্তু একটা ভালো টিউশন সম্পর্কে মেনশান করা রয়েছে, সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী যে শিক্ষার্থীরা রয়েছে না, শিশুরা রয়েছে, তাদের কিন্তু এখানে 28 নম্বর ধারা, মেবি হ্যাঁ 28 নম্বর ধারা সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে 28 নম্বর ধারায় বলাই রয়েছে যে প্রাইভেট টিউশন 6 থেকে 14 বছর শিশুদের পড়ানো যাবে না, ঠিক আছে? এটা কিন্তু রাইট টু এডুকেশন 2009 কিন্তু উল্লেখ করা রয়েছে, তো অবশ্যই জায়গাটা কিন্তু স্ট্রং, ঠিক আছে? তো এটা তোমরা একটু ভালো করে গুছিয়ে নেবে নিজের মতো করে, যেভাবে আমি বললাম সেটার একটু হেল্প নিতে পারো। বিদ্যালয়ে পড়াশোনার সাথে খেলাধুলোর কোনো প্রয়োজনীয়তা আছে কি? ডেফিনেটলি আছে না? তাহলে কি বলবে, হ্যাঁ অবশ্যই আছে। কেন, আপনি কেন মনে করেন যে বিদ্যালয়ে পড়াশোনার সাথে খেলাধুলোর প্রয়োজনীয়তা আছে? তো আমাদের বলতে হবে যে শিক্ষা কিন্তু এমন নয় যে শুধু তার মানসিক বিকাশ, শিক্ষা হচ্ছে আমাদের সর্বাঙ্গীন বিকাশ, ঠিক আছে? সর্বাঙ্গীন বিকাশের মধ্যে আমাদের দৈহিক বিকাশও পড়ে। তাহলে পড়াশুনোর সাথে সাথে আমাদের খেলাধুলার এই কারণে প্রয়োজন আছে যে সার্বিক শিক্ষার, যেহেতু আমাদের মেন মূল লক্ষ্য হচ্ছে সার্বিক বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ, তাহলে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশে খেলাধুলো অবশ্যই তাকে দৈহিক বা শারীরিক বিকাশে সহায়তা করে থাকে, ঠিক আছে? একটা শিশুকে
শিশু যদি খেলাধুলোর মধ্যে থাকে, সেই শিশুটার কিন্তু যেমন দৈহিক বিকাশ ঘটবে, তেমনই কিন্তু সমাজের প্রতি তার, আমরা জানি না খেলতে খেলতে বা একটা শিশু কি শিখে থাকে, একটা নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, লিডারশিপ তার মধ্যে গড়ে ওঠে। তো এই ব্যাপারগুলো অবশ্যই সমাজে কিন্তু একটা পরবর্তীতে তাকে সমাজের বিভিন্ন কাজে কর্মে কিন্তু সে অংশগ্রহণ করার তার মধ্যে একটা প্রবণতা তৈরি হবে, তো সেটার একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এবং আমরা দেখেছিলাম স্বামীজি বলেছিল যে বলেছিলেন যে গীতা আছে, সারাদিন গীতায় মুখ দিয়ে পড়ে থেকো না, তোমরা খেলাধুলো করো, ফুটবল খেলো, ঠিক আছে, এমন কিছু বলেছিলেন স্বামীজি, সেগুলো তোমরা অ্যাড করতে পারো এখানে। ঠিক আছে, তাহলে অবশ্যই পড়াশুনোর সাথে, এবং দেখো খেলাধুলাটা আর একটা পয়েন্ট বলতে পারো যে খেলাধুলো কিন্তু পড়াশুনোর সাথে রাখলে খেলাধুলো তো একটা বিনোদনেরও একটা জায়গা হয়ে ওঠে শিশুদের, তাতে একঘেয়েমি তাকে কেটে যাবে, পড়াশুনোর যে একঘেয়েমি সেটা থেকে কিন্তু তারা একটু বেরিয়ে আসতে পারবে। তো খেলাধুলাটা অবশ্যই বিদ্যালয়ের একটা পড়াশুনোর অঙ্গ। প্রাথমিকে কি পাস ফেল রাখা উচিত, এটা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা বারবার প্রত্যেকে জিজ্ঞেস করে থাকো যে স্যার আপনার কি মনে হয় পাস ফেল থাকা উচিত কি নয়। ঠিক আছে, দেখো এটা প্রথমে আমি একটুখানি তোমাদের বলে দিই যে আমি যদি ধরে নিই যে পাস ফেল রাখা উচিত নয়, ঠিক আছে, বা তোমার যদি মনে হয় যে না, আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে পাস ফেল না থাকার কারণে শিক্ষার জিনিসটা অনেকটা পিছিয়ে যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা ইন্টারভিউতে বলে ফেললাম যে না পাস ফেল রাখা উচিত, ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু এই প্রশ্নটা ছোড়া হতে পারে যে তাহলে যেহেতু এটা কিন্তু একটা সিস্টেমে চলছে অলরেডি, একটা প্রশাসন চালাচ্ছে, একটা গভর্নমেন্ট চলছে যে পাস ফেল প্রথা নেই, তার মানে তুমি গভর্নমেন্টের এগেনস্টে গেলে, ঠিক আছে। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ইন্টারভিউ টেবিলে একটা সিস্টেম যেখানে চলছে সিস্টেমের এগেনস্টে সম্পূর্ণভাবে বলাটা উচিত নয়, আমার এটা ব্যক্তিগত অভিমত, ঠিক আছে। তো সেখানে আমরা এইভাবে বলতে পারি যে একটা প্রথা বা একটা নিয়ম তার কিন্তু অবশ্যই কিছু মেরিটসও থাকে, কিছু ডিসমেরিটসও থাকে। তো মেরিটসগুলো এখানে অবশ্যই পাস ফেল না রাখা রাখা উচিত নয়, কারণ অনেকগুলো এখান থেকে সুফল রয়েছে। তার মধ্যে কী কী, প্রথম কথা আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার আইন, এক সেকেন্ড, রাইট টু এডুকেশন দ্যাট ইজ 2009 শিক্ষার অধিকার আইন যেটা বলেছে যে ছয় থেকে, ঠিক আছে, ছয় থেকে 14 বছর বয়সের শিক্ষার্থীদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা দান করতে হবে, অর্থাৎ 14 বছর পর্যন্ত শিক্ষার্থীদের ফ্রিতে বাধ্যতামূলক শিক্ষা দান। এবার আমরা যদি পাস ফেল রেখে দিই বিদ্যালয়ে, তাহলে কিন্তু এই যে নিয়মটা এটা কিছু ক্ষেত্রেই কিন্তু আমাদের ভঙ্গ হবে, ঠিক আছে। দ্বিতীয়ত এখানে আমাদের আরও কিছু ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমাদের সরকারের বা প্রশাসনের কিন্তু একটা বড় মাথা ব্যথা, এই যে স্কুল ছুট যেটা বললাম আমি আজকে, ঠিক আছে, প্রথমে যেটা বললাম আজকে ড্রপ আউট, স্কুল ড্রপ আউট বা স্কুল ছুট, তো সেই ব্যাপারটা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জের মুখে দাঁড়াবে, কারণ একটা শিশু যখন ফেল করে যাবে সে কিন্তু অবশ্যই বিদ্যালয় ছেড়ে অন্য কোনো জায়গায় কিন্তু যুক্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকবে, তখন কিন্তু সেই ধরনের কেসে কিন্তু ড্রপ আউটের সংখ্যা কমানোটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সরকারের কাছে, ঠিক আছে। তার মানে ড্রপ আউটটাও নিয়ন্ত্রণ কিন্তু আমরা করতে পারবো না পাস ফেল রাখলে, তাহলে সেটাও একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে এখান থেকে, ঠিক আছে, সেই কারণেও পাস ফেল রাখা উচিত নয়। আর কী কী কারণ থাকতে পারে, একটা শিশু মনে করো একই ক্লাসে ফেল করছে, ভয় পাচ্ছে, ভয় থেকে কিন্তু সে আস্তে আস্তে বিদ্যালয় ছেড়ে দিতে পারে। আমরা দেখি যে একটা ছেলে যেই ফেল করে যায় হয়তো তার অর্থনৈতিক বাড়ির ভালো নয়, সচ্ছল নয়, তাকে কিন্তু কোনো কাজে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে, 14 বছরের কম বয়সী বাচ্চাদেরও, তো সেই জন্য পাস ফেল রাখাটা উচিত। এই কথাগুলো তুমি নিজের মতো করে সাজিয়ে নেবে। এবার তার সাথে একটা জিনিস অ্যাড করবে যে হ্যাঁ, তবে এর কিছু ডিসমেরিটসও থাকতে পারে, যেমন অল্প কিছু ডিসমেরিটস বলবে, বেশি বলার দরকার নেই, কারণ এটা অলরেডি যেটা বললাম সিস্টেমে চলছে, ঠিক আছে, বলবে যে কিছু সংখ্যক যারা মেধাবী ছাত্রছাত্রী তারা অনেক সময়, হ্যাঁ এভাবে বলবে যে অনেক সময় আগ্রহ হারায়, ঠিক আছে, পড়াশুনোর প্রতি কিছু ক্ষেত্রে আগ্রহ হারায়, এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার যেটা মান, প্রকৃত মান, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে নিম্নমুখী, ওকে, অর্থাৎ পাস ফেল রাখলে কিন্তু আমরা জানি, এটা সত্যি কথা, আমি মনে করি যে পাস ফেল রাখাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কিন্তু তোমরা সেখানে যেভাবে বললাম এভাবেই বলো আমার মনে হয়, ঠিক আছে। তো এইভাবেই বলবে যে এর কিছু ডিসমেরিটসও রয়েছে, যেমন কিছু ক্ষেত্রে কিছু মেধাবী বাচ্চারা রয়েছে যারা আগ্রহ হারায়, এবং কিছুজন এক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার যে মান সেটা অনেক সময় নিম্নমুখী, ঠিক আছে, দ্যাটস ইট।
শিক্ষা সম্পর্কে স্বামীজি কি বলেছিলেন? খুব ভালো প্রশ্ন, এবং স্বামীজি শিক্ষা সম্পর্কে খুব ভালো কিছু উক্তি করেছেন, প্রচুর উক্তি। তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা আমরা প্রত্যেকে জানি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা হচ্ছে আমাদের স্বামীজি কিন্তু বলেছেন শিক্ষা সম্পর্কে। অর্থাৎ কি, তিনি কি বলেছিলেন শিক্ষা সম্পর্কে, তিনি এরকম একটা এক্সাম্পল দিয়েছিলেন, খুব সুন্দর এক্সাম্পলটা। সেটা হচ্ছে একটা যে শিশু, তার মধ্যে সব কিছুই রয়েছে। আমাদের শিক্ষা হচ্ছে সেই হাতিয়ার যার দ্বারা তার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি সেটাকে বাইরে বের করে নিয়ে আসে, এটাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ একটা এক্সাম্পল দেওয়া হয় যে, মনে করো একটা বীজ, ঠিক আছে, একটা বীজ রয়েছে, যে বীজটার মধ্যে কিন্তু ভ্রূণ রয়েছে, কিন্তু তাকে যখন বাইরে থেকে আমরা তাপ, আলো, জল এগুলো দিই, তখন সেই বীজটা কিন্তু আস্তে আস্তে অঙ্কুরিত হয়, ঠিক আছে, সেখান থেকে একটা বড় চারা গাছ তৈরি হয় এবং সেটা বটবৃক্ষে পরিণত হয়। সেই বীজটা কিন্তু, সেই ভ্রূণটা কিন্তু সেই বীজের মধ্যেই ছিল, আমরা বাইরে থেকে শুধুমাত্র কী দিলাম, জল, আলো, তাপ ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে এই জল, আলো, তাপটাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষা হচ্ছে সেই শক্তি যা কিন্তু সেই বাচ্চাটার, শিশুটার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি ছিল সেটাকে বাইরে বের করে নিয়ে আসে, ঠিক আছে, এটাই হচ্ছে শিক্ষা। বা বলতে পারো যে চকমকি পাথর ছিল না, চকমকি পাথর থেকে আগের দিন কিন্তু, আগের বছর, আগের দিনে কিন্তু ঠুকে ঠুকে আগুন ধরাতো, ঠিক আছে, ইতিহাসের কথা বলছি। তো সেই চকমকি পাথরের মধ্যে সেই আগুনটা কিন্তু লুপ্ত সুপ্ত থাকতো, আমরা কিন্তু বাইরে থেকে আগুন দিতাম না সেখানে, তার মানে সেটা ঘষার ফলে আগুনটা জ্বলতো। এখানে সেই যে ঘষাটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিশুদেরকে সেই ঘর্ষণটা দিতে হবে, যাতে করে তার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি সেটা বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। এবার ভালো প্রশ্ন রয়েছে, আপনি আপনার শিশুকে সরকারি না বেসরকারি স্কুলে পড়াবেন? ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব ভাইটাল কোশ্চেন। তো আমরা অবশ্যই বলবো যে না, আমরা কি বলবেন যে আমি আমার সন্তানকে সরকারি স্কুলেই পড়াবো। তো তারা বিশ্বাস করে নেবে, এটা আপনি মনে করেন? না, তারা বিশ্বাস করবে না। তো তারা আবার আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে, তো আপনি কেনই পড়াবেন সরকারি স্কুলে? তখন আমাদের উত্তরটা এরকম হওয়া উচিত যে, সরকারি স্কুল অর্থাৎ সরকারি স্কুলগুলোতে যে বই রয়েছে, যে পাঠ্যক্রম রয়েছে, সেই পাঠ্যক্রমটা হচ্ছে মনোবৈজ্ঞানিকসম্মত, ঠিক আছে, যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমটা বৈজ্ঞানিক সম্মত, ওকে। তো এবং এখানে কি, বইয়ের যে চাপ, ঠিক আছে, যে ভার, সেটা অনেক কম, বইয়ের চাপ কম। এখানে এটা বলতে পারো যে বইয়ের চাপ কম সরকারি যে বিদ্যালয় সেখানে, ঠিক আছে। আর কি বলতে পারি আমরা এখানে, এখানে যে পাঠ্যক্রম হলো, বইয়ের চাপ হলো, আচ্ছা, এখানে যে শিক্ষকরা থাকেন প্রত্যেকে কিন্তু ট্রেন্ড, ঠিক আছে, ট্রেন্ড এবং অভিজ্ঞ শিক্ষকরা থাকেন, ঠিক আছে, এভাবে বলবেন যে অভিজ্ঞ, সরি, অভিজ্ঞ, ঠিক আছে, হ্যাঁ, অভিজ্ঞ শিক্ষকরা থাকেন এখানে, কারণ প্রত্যেকে তো ট্রেন্ড, তাহলে শুধুমাত্র অভিজ্ঞ শিক্ষক এটা লিখবো আমরা, ঠিক আছে। তো পাঠ্যক্রমের একটা ব্যাপার বলবো আমরা, বইয়ের চাপ কম এখানে বলবো, আর অভিজ্ঞ শিক্ষক, ঠিক আছে। এবং পড়ার সাথে সাথে এখানে কিন্তু খেলাধুলাটাও নিয়ম করে হয়, কো কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরেও জোর দেওয়া হয়, সেই জন্য আমরা কিন্তু আমাদের সন্তানদের সবসময় সরকারি স্কুলেই পড়াবো, ঠিক আছে, এইভাবেই আমরা বলবো, ঠিক আছে। তো তারপরে তারা যদি মানে তো ভালো, ঠিক আছে, তারা জানে যে বর্তমানে কি পরিস্থিতি। তো এইভাবে আমরা আমাদের কিন্তু যেটা বলার, আমরা বলবো না সেখানে গিয়ে যে না, আমরা আমাদের সন্তানদের বেসরকারি স্কুলে পড়াবো, কারণ আপনি নিজে একটা সরকারি স্কুলে পড়ানোর জন্য সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছেন, তো আপনি কেন বলবেন সেখানে যে না, আমি আমার সন্তানদের সরকারি স্কুলে পড়াবো না, বেসরকারি স্কুলে পড়াবো। তো সরকারি স্কুলের বইয়ের পাঠ্যক্রম সত্যিই কিন্তু খুব বৈজ্ঞানিক সম্মত, যেটা সিরিয়াসলি আমি বলছি, হ্যাঁ, এই মুহূর্তে যে বইগুলো রয়েছে খুব সুন্দর বই রয়েছে, বইয়ের চাপও কম রয়েছে। অনেক সময় দেখা যায় যে প্রাইভেট স্কুলগুলোতে এমন কিছু বই বা কিছু সাবজেক্ট বা কিছু টপিক অ্যাড করা হয় যেগুলো কিন্তু অপ্রাসঙ্গিক, শুধু শুধু দেখানো হয় যে আমাদের বিদ্যালয়ে এত এত জিনিস আমরা পড়াই, শুধু শুধু একটা ছোট বাচ্চাদের, শিশুদের উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করা হয়, যেটা বাচ্চাদের এগিয়ে যাওয়ার পথে কিন্তু অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো এই ব্যাপারগুলোই আমরা বলবো, ওকে। তো আজকের যে প্রশ্নগুলো আলোচনা করলাম, মোটামুটি ভালো করে তোমরা একটু দেখে নেবে, আরও একবার নিজের মতো করে নিজের ভিউস থেকে আরও অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে আরও ভালো হবে, ঠিক আছে।
এবং নেক্সট ডে ম্যাথস থেকে কিরকম কোশ্চেন হতে পারে সেগুলো আমি ডিসকাস করবো আগামীকাল ঠিক রাত্রি 9টায়। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টেক কেয়ার।